হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ইফতেখার হোসেন আলবি। আজকে আমি কোনো অ্যান্টিক বিষয় নিয়ে আলোচনা করব, নাচি করব স্পোর্টস নিয়ে। এখন যেহেতু শীতকাল, অবশ্যই সবাই র্যাকেট ব্যাটের উপরেই আকৃষ্ট হবেন, এবং শীতকালে র্যাকেট ছাড়া তো কোনো খেলা মানাই যায় না আসলে। সো আমার কাছে যেসব ব্যাটগুলো আছে সেগুলো দিয়ে আজকে আমি একটু রিভিউ দিব কোন ব্যাটগুলো ভালো, কারণ এখন মার্কেটের ব্যাট যেরকম ভালো বাড়তেছে খারাপও হচ্ছে। সো ফিরে আসছি ইন্টুর পর। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। প্রথমে যে ব্যাটটা দেখাবো সেটা হচ্ছে আরএসএল। আরএসএলটা থেকে শুরু করব। আমাদের কাছে ব্যাট যেগুলো কালেকশন আছে, আরএসএল আছে হেড Y3, অলিভার Y3। তা এর মধ্যে আরএসএলটা থেকে প্রথম শুরু করি। জি, এটা হচ্ছে আরএসএল। যখন নতুন মার্কেট আসছিল তখন এই ব্যাটটা আমরা কিন আমার এক ফ্রেন্ড কিনছিল। তা খুবই সুন্দর একটা ব্যাট। আসলে এই ব্যাটের বৈশিষ্ট্য হলো এটা সম্পূর্ণ কার্বনের ব্যাট, এবং এর যে লেদার স্টিকগুলো আছে এগুলো প্রায় অনেক ভালো ভালোগুলো ইয়া, এবং এটার LLBS হচ্ছে, মানে টান হচ্ছে 28 থেকে 30, আর এটার ওয়েট হচ্ছে আপনার এখানে লেখা আছে, আপনি দেখতে পারবেন, হ্যাঁ এটার ওয়েট হচ্ছে 65.4 এটার ওয়েট। সো এবার যাচ্ছি হেডে। এইবার 2018 সালে এই ব্যাটটা নতুন আসছে, আমি মার্কেটে এই ব্যাটটা নতুনই দেখছি, যদি আগে যে থাকে আমার ভুল হবে। এই ব্যাটটা 2018 সালে আমরা নতুন দেখছি মার্কেটে, যখন গেছিলাম আমার ফ্রেন্ড এটা কিনছে। সো এই ব্যাটটার বিশেষত্ব হচ্ছে এই ব্যাটটার ডিজাইনটা একবার দেখুন, এই ব্যাটটার ডিজাইনগুলো একবার দেখুন, এখানে মানে কিরকম একটু ভাঙা 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 আসতেছে, ডিজাইনটা আসলে অপূর্ব। আর এটার ওয়েট হচ্ছে লেখা আছে, হ্যাঁ এটার ওয়েট হচ্ছে 66.66 গ্রাম, এটার ওয়েট, সরি সরি আমার বলা ভুল হচ্ছে, 72 গ্রাম, এটার ওয়েট 72 গ্রাম, এবং টান হচ্ছে 26 থেকে 30। এখন দ্বিতীয় যেই ব্যাটটা, তৃতীয় নাম্বার ব্যাট, এটা হচ্ছে Y3, শুধু Y3 পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, শুধু Y3। এটা এটা মার্কেটে প্রচুর চলে, এই কালারটা আসলে জোস। তো এই ব্যাটটা আপনার এই এই বছরই কেনা, এটা বাইরে এসে আসলে 16 সালের থেকে আমরা দেখছি। এটা অস্থির একটা ব্যাট, এটা শুধু Y3 আর এটা অলিভার Y3। এর কাটগুলো দেখুন একবার, এর এদিকের কাট এখানে আছে এই পাশে, এবং লাস্টে যেগুলা, এবং এসব ব্যাটগুলো সব সোজা একদম, মানে রিল একটা ব্যাট, আর এখানে স্প্রিন হোল্ডার তো আছেই। তো সব মোটামুটি মিলে এই ব্যাটটা পারফেক্ট একটা ব্যাট। এটার ওজন হচ্ছে 75, আর এটার ইয়া হচ্ছে 28 থেকে 30 টান। এরপরে যে ব্যাট আসছে এটা হচ্ছে আমাদের ইয়ার মধ্যে সবচেয়ে ইউজ একটা ব্যাট, এটা হচ্ছে অলিভার Y3। এটা অনেক পুরান হয়ে গেছে, অলিভার Y3। এই ব্যাটটা দেখলে আসলে মানে অন্যরকমই মনে হবে, কারণ আমি এটা আমারই ব্যাট, আমি নিজেই বলতেছি, কারণ এটা যখন আমি কিনতে গেছিলাম এই ব্যাটটা প্রথম দেখাই আমি কিনছিলাম, আর তখন মার্কেটে, এখন কিন্তু অলিভার মার্কেটে পাওয়া যাচ্ছে না, অর্ডার দিলে এনে দিচ্ছে কিন্তু এমনি ইউজ মার্কেটে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে অলিভার Y3, এর ওজন হচ্ছে আপনার 73, আর টান হচ্ছে 28 থেকে 30, মিড ফ্ল্যাক্সের, এটা মিড ফ্ল্যাক্সের, আর এটার সম্পূর্ণ কার্বনটা হচ্ছে টাইটানিয়াম টেক কোম্পানি থেকে এটা ইয়া করা। সো আজকে খুব বেশি মানে খুব একটা ভালো রিভিউ দিতে পারিনি হয়তো, আজকে শুধু এমনি সব কিছু দেখালাম। আর আরএসএল যে ব্যাটটা প্রথম দেখাইছি ওটার দাম পড়বে এখন বর্তমানে 1300 থেকে 1350 টাকা পর্যন্ত, 1300-1400 মধ্যেই পড়বে। আর হেড ব্যাট এটা সম্পূর্ণ প্রাইস হচ্ছে 1750, আর Y3 হচ্ছে 1350, আর অলিভার Y3 এটা এখন বর্তমান মার্কেট প্রাইস হয়তো 2600
2650 এরকম হতে পারে, যখন আমি কিনছিলাম তখন 3200 ছিল। সো আজকে একটু কি গাইস, ইনশাল্লাহ যদি কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর এই আমাদের খুব একটা ডেকোরেশনের ভালো না হওয়ার জন্য দুঃখিত, কারণ আমরা পরবর্তী ইনশাল্লাহ চেষ্টা করব যে ডেকোরেশন ভালো হওয়ার জন্য, এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব কোনো দোকানে গিয়ে ভালো ভালো ব্যাট দেখানোর জন্য, যেগুলো দেখে হয়তো পরের বছর আপনারা অনেকে কিনতে পারবেন। সো আজকে এতটুকুই, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।